বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি জীবনমহলে। জীবনমহল এটি দিনাজপুর জেলার একদম জেলা শহরের উপশহর, অর্থাৎ বিরল যেতে কাঞ্চন নদী পেরিয়ে হাতের বাম দিকে এই সুন্দর চমৎকার একটি পার্ক, বিনোদন পার্ক। নিশ্চয়ই এই পার্কটি আপনাদের আমাদের সকলেরই ভালো লাগবে যদি একবার এখানে চলে আসতে পারি। আজ আমরা এসেছি দ্য বাংলা ট্রাভেলার ফ্যামিলির পক্ষ থেকে। আপনারা জানেন, যারা আমাদের এই পেজটি দেখেন, আমরা মাঝে মাঝে সময় পেলে আশেপাশে এদেশে লুকিয়ে থাকা বা প্রসিদ্ধ জায়গাগুলো ঘোরার চেষ্টা করি আর আমাদের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করি। যেমন আজ আমরা এসেছি এই জীবনমহলে, সুন্দর একটি পার্ক, নানাভাবে নানা ইভেন্টে সাজানো হয়েছে এই পার্কটি। আমার ছোট মেয়ে, সে তো প্রজাপতির মতো ঘুরছিল, উড়ছিল এই জায়গা থেকে সেখানে, সেখান থেকে এখানে, নানাভাবে ছুটে বেড়াচ্ছিল এবং তার মা তাকে সাহায্য করছিল, দুজন মিলেই ঘুরছিল। বেশ চমৎকার একটি পরিবেশ। বিশেষ করে এখানে যে ভাস্কর্যগুলি আছে তা তো শিশুদের মন জয় করে, পাশাপাশি আমাদের মতো মানুষেরও মন জয় করে। এবং এখানে বিশেষ করে রয়েছে যে বড় একটি চমৎকার লেক বা কৃত্রিম যে লেকটি রয়েছে, এই লেকের পাশে রয়েছে রাজস্থানের সেই প্রাসাদগুলো, বিখ্যাত প্রাসাদগুলির আদলে তৈরি করা ছোট ছোট প্রাসাদ বা ছোট ছোট আবাসিকের ব্যবস্থা। এবং হ্রদের মাঝখানে রয়েছে যে লেকটি আছে, এর মাঝখানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা। এবং চমৎকারভাবে যে নানা রকম আলপনা, নানা রকম কারুশৈলীতে সাজানো এই জীবনমহলটি আপনাদের সকলেই ভালো লাগবে। আমরা বিশ্বাস করি আপনি ঘুরে যেতে পারেন। এর পরিবেশ, এর নান্দনিকতা, এর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে টানবে, নিশ্চয় টানবে। আমরা আমাদের পরিবারের আমরা তিনজন মিলে ঘুরেছি এবং বেশ এনজয় করেছি, এটা নিঃসন্দেহে বলতে পারি। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের দেশে বিনোদন বলতে পাহাড়, সাগর এবং গড়ে উঠেছে এরকম সুন্দর সুন্দর কিছু পার্ক, বিনোদন পার্ক। যেমন দিনাজপুর জেলার রয়েছে বিখ্যাত সেই স্বপ্নপুরী, রয়েছে চঞ্চল রিসোর্ট, জীবনমহল, এমনি অনেক। আরেকটি রয়েছে আমাদের রংপুরে ভিন্ন জগৎ। প্রতিটি জায়গায় যারা উদ্যোক্তা, তারা আমাদের দেশের চাহিদা মতো, দেশের তাদের সামর্থ্য অনুযায়ী উদ্যোক্তারা এইরকম পার্কগুলি করে থাকে। এবং যে পার্কগুলিতে দেখা যায়, বিশেষ করে আমাদের যখন ঈদ, পূজো, এই পার্বণে নানা ছুটিগুলোতে অসংখ্য ট্যুরিস্ট বা আমাদের যে মানুষ যারা একটু বিনোদনের জন্য শহরের আমাদের যান্ত্রিকতা থেকে একটু বাইরে যাওয়ার জন্য ছুটে যায়, একটু চিত্ত বিনোদন যদি হয়, আমাদের যে অস্থিরতা, আমাদের নানা রকম দুশ্চিন্তা, এগুলো অনেকটা হ্রাস পায়। আমরা আসলে আমাদের মেন্টাল হেলথের জন্য বা চিত্ত বিনোদনের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য সেরকম সময় দিতে পারি না। আপনারা দেখবেন যে আমাদের অন্যরা যারা, বিশেষ করে আমাদের বিভিন্ন উন্নত দেশগুলি, তাদের প্রত্যেকেই সামার ভ্যাকেশনে প্রচুর মানুষ তারা বাইরে যায় এবং আমাদের দেশের মানুষও ছুটে যায়, প্রতিবেশী দেশে তারা ঘুরতে যায়, তারা সিকিম, দার্জিলিং, কাশ্মীর, সাউথে বিভিন্ন জায়গায় তারা ছুটে যায়। যাদের আরেকটু অবস্থা ভালো, তারা ছুটে যায় মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর এরকম শহরগুলোতে,
যারা আরও একটু ভালো তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে তারা ঘুরতে যায়। কিন্তু আমার দেশেও আমাদের প্রজন্মকে আমরা দেখাতে পারি যে আমাদের দেশেও জায়গাগুলি রয়েছে যা এখনও দেখা হয়নি, প্রসিদ্ধ স্থানগুলি রয়েছে, নানা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলি রয়েছে তাও দেখাতে পারি আমাদের প্রজন্মকে, এবং আমরাও অনেকেই কিন্তু দেখিনি। তাই বন্ধুরা, আসুন একটু সময় পেলে, একটু হাতে সময় বের করে নিয়ে, পরিবারকে নিয়ে কিছু কোয়ালিটি সময় আমরা অতিবাহিত করি, একটু চিত্ত বিনোদনের জন্য, একটু ভালো লাগার জন্য, একটু মানসিক প্রশান্তির জন্য আমরা ঘুরতে পারি, আমরাও ছুটে বেড়াই। আসুন আপনারাও মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে আপনার পরিবার নিয়ে ঘুরে যাবেন। কথা দিচ্ছি আপনাদের এই নিশ্চয়ই এই জীবনমহল ঘুরে গেলে আপনাদের খারাপ লাগবে না। এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত দ্য বাংলা ট্রাভেলার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক সুভাশিস, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সকলে।